সিরিয়ালাইজেশন মানে হচ্ছে একটা অবজেক্টের মধ্যে, একটা অবজেক্টের ভিতরে যে কারেন্ট অবস্থাটা থাকে, যে কারেন্ট স্টেট থাকে, সেই কারেন্ট স্টেটটাকে বাইনারি ফাইলে রাইট করে ফেলাকে বলা হচ্ছে সিরিয়ালাইজেশন, আর এটাকে রিড করাকে বলা হয় ডিসিরিয়ালাইজেশন। ঠিক আছে, যেমন একটা প্রথমত একটা অবজেক্টকে যদি সিরিয়ালাইজ করতে হয়, ধরেন অ্যাড্রেস, একটা জাস্ট একটা অ্যাড্রেস হচ্ছে একটা ক্লাস, এই ক্লাসের ভিতরে স্ট্রিট আছে এবং কান্ট্রি আছে, দুইটা প্রপার্টি আছে, এটার আবার কি আছে গেটার সেটার মেথড, আর একটা টু স্ট্রিং মেথড আছে যেটা ওই কান্ট্রি এবং স্টেটকে প্রিন্ট দিবে। এখন এটাকে যদি সিরিয়ালাইজেশন করতে হয়, তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে, যে ইমপ্লিমেন্ট সিরিয়ালাইজেবল, এই ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। সিরিয়ালাইজেবল হচ্ছে একটা মার্কার ইন্টারফেস, মার্কার ইন্টারফেস হচ্ছে যে যে ইন্টারফেসে কোনো মেথড থাকে। এই এই ধরনের ইন্টারফেসগুলো কি করে, আসলে ইন্টারফেসগুলো আসলে জেভিএমকে একটা ইনফরমেশন দেয় যে এটা হচ্ছে এই এই কাজ করে, একটা স্পেশাল কাজ করে। তো এর ভিতরে আসলে কোনো মেথড নাই, যার কারণে আমাদেরকে কোনো মেথডকে ওভাররাইডও করতে হবে না। বাট এই অ্যাড্রেস ক্লাসের যখন আমরা অবজেক্ট তৈরি করব, তখন এই অবজেক্টগুলো সিরিয়ালাইজ করা যাবে, মানে রাইট করা যাবে, সেই জন্য আমরা এটাকে সিরিয়ালাইজেবল ইমপ্লিমেন্ট করলাম। ঠিক আছে, এখন আমরা কীভাবে সিরিয়ালাইজেশন করব। সিরিয়ালাইজেশন করার জন্য আমরা সিরিয়ালাইজার, এখানে সিরিয়ালাইজারের জন্য এই সিরিয়ালাইজার একটা ক্লাস তৈরি করলাম। সিরিয়ালাইজার ক্লাসের একটা প্রথমে আমরা কি করলাম, এখানে অবজেক্ট তৈরি করলাম, তারপরে আমরা এখানে ওই যে এখানে যে অ্যাড্রেস ক্লাসটা ছিল, অ্যাড্রেস ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম অ্যাড। এখানে আমরা বললাম অ্যাড ডট সেট স্ট্রিট ওয়াল স্ট্রিট, অ্যাড ডট সেট কান্ট্রি লন্ডন, আমরা এটা জাস্ট এখানে প্রিন্ট দিলাম। তাহলে এই একটা অবজেক্ট ক্রিয়েট হলো, এবং এই অবজেক্টের ভিতরে এই স্ট্রিট সেট হলো এটা, আর কান্ট্রি সেট হলো এটা। ঠিক একইভাবে আমরা কি করলাম, অ্যাড্রেসের আর একটা অবজেক্ট তৈরি করলাম, তৈরি করে আমরা স্ট্রিট দিলাম হচ্ছে 54 ইনার সার্কুলার রোড, কান্ট্রি দিলাম হচ্ছে বাংলাদেশ। এবারে আমরা দুইটা অ্যাড্রেসের অবজেক্ট তৈরি করছি। এখন আমি এখানে এসে বললাম সিরিয়ালাইজার মানে এই ক্লাসটা ডট সিরিয়ালাইজ অ্যাড্রেস, এটা হচ্ছে আমার একটা ইউজার ডিফাইন মেথড, এই মেথডটা কল করে আমি পাঠিয়ে দিলাম হচ্ছে এইটাকে। দুইটা অবজেক্ট তৈরি করছিলাম, তো একটা হচ্ছে অ্যাড এবং একটা অ্যাড্রেস, আমরা পাঠিয়ে দিলাম হচ্ছে প্রথম অবজেক্টটাকে অ্যাড্রেসে। এই অবজেক্টটা যখন এই মেথডের কাছে আসলো, তখন আমরা এটাকে আসলে কি করব, যে বাইট আকারে রাইট করে দিব, এটাকেই বলা হচ্ছে সিরিয়ালাইজেশন। কিন্তু সিরিয়ালাইজেশনটা হয় হচ্ছে কি, অবজেক্টের কারেন্ট স্টেটকে রাইট করে, এটা নর্মাল কোনো টেক্সটকে রাইট করছে না, অবজেক্টের স্টেট। এখন অবজেক্টের স্টেট মানে কি, এই যে অ্যাড অ্যাড্রেস, অ্যাড হচ্ছে একটা অ্যাড্রেসের অবজেক্ট, এই অবজেক্টের ভিতরে স্ট্রিট কী ছিল আর কান্ট্রি কী ছিল, আমি যদি এখন অ্যাডকে প্রিন্ট দেই, তাহলে এই অ্যাডের ভিতরে যে টু স্ট্রিং মেথডটা আছে, এই টু স্ট্রিং মেথড আমাকে দেখাবে স্ট্রিট অমুক কান্ট্রি অমুক। তার মানে এটা অবজেক্টের, এই যে অ্যাড নামক যে অবজেক্টটা আছে, এই অবজেক্টের কারেন্ট স্টেট, কারেন্ট স্টেট বলতে এর ভিতরে এখন কী আছে, স্টেট মানে হচ্ছে ভ্যালু, অবজেক্টের অবস্থা ভ্যালু, এই ভ্যালুটাকে ফাইলের মধ্যে রাইট করে দিবে। তো আমরা এখানে ফাইল আউটপুট স্ট্রিমের অবজেক্ট তৈরি করলাম, আমরা ডি এর ভিতরে একটা নাম দিলাম, এটা যে কোনো নাম হতে পারে, এক্সটেনশন আমি দিলাম হচ্ছে এসিআর সিরিয়ালাইজার। ফাইল আউটপুটের এক স্ট্রিমের একটা অবজেক্ট তৈরি করলাম, এরপরে আমরা অবজেক্ট আউটপুট স্ট্রিং, এটা করতে হবে অবজেক্ট আউটপুট স্ট্রিং দিয়ে, কারণ যেহেতু আমরা অবজেক্টকে রাইট করব, তার ভিতরে আমরা ফাইল আউটপুট স্ট্রিমের অবজেক্টকে দিয়ে দিলাম। এরপরে আমরা বললাম মেথডের নাম হচ্ছে, অবজেক্ট আউটপুট স্ট্রিমের মেথডের নাম হচ্ছে রাইট অবজেক্ট। নর্মালি আমরা রাইট করতে গেলে শুধু রাইট করি, এখানে এটা ব্যবহার করবো হচ্ছে রাইট অবজেক্ট, দিয়ে আমরা দিয়ে দিলাম হচ্ছে এই অবজেক্টটাকে, অ্যাড্রেসের এই অবজেক্টটাকে, যেটা অ্যাড অবজেক্টটা নিয়ে আসলো। তারপরে আমরা এটাকে ক্লোজ করে দিলাম, সিস্টেম আউটপুট দিলাম হচ্ছে ডান। তাহলে অবজেক্টের এই কারেন্ট স্টেটটা এই ফাইলের মধ্যে, এই প্রথম প্রিন্টটা আসতে আসতে হচ্ছে, কারণ এখানে আমরা এই প্রিন্ট দিছিলাম, এই কারণে এই প্রিন্টটা আসছে, কিন্তু নর্মালি এটা আসলো হচ্ছে কি ডান, দ্যাট মিন্স অবজেক্ট, ওই অবজেক্টটা রাইট হয়ে গেল। ওকে, এখন আমরা ওই
দেখে নেই যে এখানে একটা ফাইল তৈরি হয়েছে, অ্যাড্রেস ডট এসিআর একটা ফাইল তৈরি হয়েছে। এই যে অ্যাড্রেস ডট এসিআর একটা ফাইল তৈরি হয়েছে, এটা নর্মালি আমরা যদি নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করি এটা একটু এরকম দেখাবে। তো এই ফাইলটা এখন আমরা যখন আবার এই কারেন্ট স্টেটটাকে যখন আবার আমরা রিড করব, তখন রিডটাকে বলা হচ্ছে ডিসিরিয়ালাইজেশন। আমরা স্টেটটাকে রাইট করে দিলাম, সিরিয়ালাইজ করে দিলাম, এখন এটাকে রিড করব। রিড করার জন্য কি করতে হবে, রিড করার জন্য এখানে একটা মেথড তৈরি করা হয়েছে ডিসিরিয়ালাইজ অ্যাড্রেস। আমরা কি করলাম যে অ্যাড্রেসের একটা অবজেক্ট তৈরি করলাম, এটা আবার অ্যাড্রেস টাইপের একটা কিছু রিটার্ন করে, সেজন্য আমরা সিস্টেম আউট প্রিন্ট দিলাম অ্যাড্রেসকে, দিয়ে আমরা বললাম যে ডিসিরিয়ালাইজ অ্যাড্রেস, এটাকে কল করলাম। এখানে অ্যাড্রেসের একটা অবজেক্ট, এখন আমরা এটাকে কি করব, ফাইল ইনপুট স্ট্রিম, আর এটা হচ্ছে অবজেক্ট ইনপুট স্ট্রিম, ওই ফাইল থেকে আমরা এটাকে এখন রিড করছি। রিড করে আবার এটাকে আমার অ্যাড্রেসে কাস্ট করতে হবে, এবং এই অ্যাড্রেসের মধ্যে রেখে সেই অ্যাড্রেসটাকে আমরা রিটার্ন করে দেব। তার আগে আমরা এটাকে ক্লোজ করে দিলাম। তাহলে এখন এটা যখন রিড করলো, তখন সে দেখালো স্ট্রিট হচ্ছে ওয়াল স্ট্রিট, কান্ট্রি হচ্ছে লন্ডন। এখন আমরা যেই অবজেক্টের স্টেটটাকে রাইট করব, যেমন এখানে যদি আমরা এই অ্যাডকে না রাইট করে যদি আমরা অ্যাড্রেসকে রাইট করতাম, এখন আমরা এই অ্যাড্রেসকে রাইট করে দিচ্ছি, এবং এটা যখন আমরা রিড করব, তখন এটা দেখাচ্ছে এইটা, দ্যাট মিন্স যেটা রাইট করা হয়েছিল সেটাই দেখাচ্ছে, ঠিক আছে। এখন আমরা দেখব যে এই যে অবজেক্টের কারেন্ট স্টেটকে রাইট করা মানে হচ্ছে সিরিয়ালাইজেশন, আর এটাকে রিড করা মানে হচ্ছে ডিসিরিয়ালাইজেশন। এই সিরিয়ালাইজেশন এবং ডিসিরিয়ালাইজেশন প্রসেসের সময় ওই অবজেক্টের কোনো প্রপার্টিকে, যেমন অ্যাড্রেস ক্লাসের একটা প্রপার্টি আছে স্ট্রিট এবং একটা প্রপার্টি আছে কান্ট্রি, তো এই প্রপার্টিকে কোনো প্রপার্টিকে যদি মনে করেন আমার যদি এখানে আরও অনেক প্রপার্টি থাকে এবং আমার যদি মনে হয় যে এটাকে রাইট করার প্রয়োজন নাই, তখন আমরা ওই প্রপার্টিটাকে একটা বিশেষ নন অ্যাক্সেস মডিফায়ার ব্যবহার করব, যেন হচ্ছে ট্রানজিয়েন্ট। যেমন এই আগেরটা ছিল কি স্ট্রিং স্ট্রিট, তার আগে আমরা ব্যবহার করলাম ট্রানজিয়েন্ট। ট্রানজিয়েন্ট ব্যবহার করলে এই প্রপার্টিটা আর সিরিয়ালাইজেশনের অন্তর্ভুক্ত হবে না, দ্যাট মিন্স এই প্রপার্টিটা সিরিয়ালাইজেশনের মধ্যে যাবে না। তাহলে এখন যদি আমরা এটাকে আবার সিরিয়ালাইজ করি, তাহলে সিরিয়ালাইজ হয়ে গেল, বাট আমরা যখন এটাকে ডিসিরিয়ালাইজ করব, তখন দেখব স্ট্রিটের মধ্যে কিছু নাই, স্ট্রিটটা নাল, দ্যাট মিন্স স্ট্রিটটা আর সিরিয়ালাইজেশনের মধ্যে যায় নাই। এটা দ্যাট মিন্স কোনো একটা প্রপার্টিকে যদি আমরা সিরিয়ালাইজেশনের অন্তর্ভুক্ত করতে না চাই, তাহলে সেটাকে আমরা বলবো ট্রানজিয়েন্ট। এটাই হচ্ছে ট্রানজিয়েন্টের কাজ, ঠিক আছে। ট্রানজিয়েন্ট হচ্ছে একটা নন অ্যাক্সেস মডিফায়ার, এই মডিফায়ারের কাজ হচ্ছে সিরিয়ালাইজেশনের সময় যদি কোনো অবজেক্ট প্রপার্টিকে আমরা সিরিয়ালাইজেশন করতে না চাই, তাহলে সেটার আগে আমরা ব্যবহার করবো ট্রানজিয়েন্ট। ওকে, তাহলে সামারি আলোচনা হচ্ছে এই যে একটা অবজেক্ট, যেমন অ্যাড্রেস একটা ক্লাস, এর প্রপার্টি আছে, গেটার সেটার আছে। এই অ্যাড্রেস ক্লাসের যখন আমরা অবজেক্ট তৈরি করলাম, এই অবজেক্টটাকে যখন আমরা এই অবজেক্টের যে কারেন্ট স্টেট এটাকে যখন আমরা অবজেক্ট ফাইলের মধ্যে বাইনারি আকারে, দ্যাট মিন্স স্ট্রিম আকারে যখন রাইট করে দিলাম, তখন এটাকে বলা হচ্ছে সিরিয়ালাইজেশন। এবং ওইটাকে যখন আমরা রিড করব ওই একইভাবে স্ট্রিম আকারে, তখন এটাকে বলা হচ্ছে ডিসিরিয়ালাইজেশন। এবং সিরিয়ালাইজেশন এবং ডিসিরিয়ালাইজেশনের সময়, সিরিয়ালাইজেশনের সময় কোনো প্রপার্টি যদি ট্রানজিয়েন্ট থাকে, তাহলে সেটা আর সিরিয়ালাইজেশনে অংশগ্রহণ করে না, আর ওই সময় ওটাকে যদি ডিসিরিয়ালাইজ করি, তাহলে ওটা ডিফল্টভাবে নাল দেখায়, ঠিক আছে। যেমন ডিফল্টভাবে নাল দেখায় মানে হচ্ছে ওটা ডিফল্ট ভ্যালু দ্বারা ইনিশিয়ালাইজ হয়। এটা যেহেতু স্ট্রিং ছিল সেই কারণে যে কোনো ক্লাস টাইপের ডিফল্ট ভ্যালু আমরা জানি হচ্ছে নাল, সেই জন্য এটার যখন ডিসিরিয়ালাইজ করলাম আমরা, তখন এই স্ট্রিটের মানটা দেখালো হচ্ছে কি নাল, ঠিক আছে। সুতরাং ডিসিরিয়ালাইজ করার সময় ভেরিয়েবলগুলো তার ডিফল্ট মান দ্বারা ডিফল্ট মানটা শো করে।